Friends, welcome back to my YouTube channel. আজকে আমার ব্লগটি শুরু করছি এখান থেকে আর আজকে এখন হচ্ছে বিকেল আজকে বিকেল থেকে ব্লগটা স্টার্ট করছি বিকেল না মানে দুপুর আগে আড়াইটা পৌনে তিনটা বাজে দুপুর তিনটেও মানে তিনটেও বাজেনি পৌনে তিনটা আড়াইটা পৌনে তিনটা হবে দেখতে পাচ্ছ মা আর এখানে মেয়েকে ওখানে খাইয়ে দিয়ে আসলাম মাও গেছিল ফুল নিতে আর মা বললো যে আজকে এখানে খেতে মানে ওখানে কি হয়েছে ব্যাপারটা তোমাদের বলছি কালকে যেহেতু আজকে অ্যানিভার্সারির পরের দিন কালকে অ্যানিভার্সারি গেল সেজন্য মাছ মাংস রয়ে গেছে ডাল মাছ মাংস এগুলো সব রয়ে গেছে তার মধ্যে সেজন্য সেগুলো দিয়ে বাড়িতে আজকে মা মাসি তারপর তোমাদের দাদা ভাই ওরা খাবে আর সোমবার যেহেতু সোমবার আমি নিরামিষটাই খাই জানো তোমরা পুজো টুজো করে তো সোমবার আজকে নিরামিষ খাবো তো মেয়েকেও নিরামিষই খাইয়েছি মেয়েকেও কিন্তু আজকে মাছ মাংস দিইনি ওকেও নিরামিষই খাওয়ালাম আমি ওখানে ওই বাড়িতে খাই দিয়ে আসলাম ওকে ভেবেছিলাম একবার নিয়ে আসবো এখানেই খাবো একসঙ্গে ওকে নিয়ে কিন্তু ঘটনা কি হয়েছে বলতো ওকে যদি এখন নিয়ে আসি ও ঘুমোতে চাইবে না এক নাম্বার আমাদের খেতে খেতে দেরি হবে তারপর ঘুমোতে চাইবে না অনেক দেরি হয়ে যাবে তো আজকে এক জায়গায় যাওয়ার কথা আছে যদি যাওয়া হয় তো সেই জন্য ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো একটা জিনিস সেজন্য কিন্তু যদি যাওয়া হয় তো এখন অব্দি ঠিক নেই যাওয়া হবে কি না কিন্তু ইচ্ছা আছে তো যদি হয় তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই কিন্তু তাই আমি ব্লগটা আজকে এখান থেকে শুরু করে দিলাম আর সেই কারণে যেটা বলছিলাম যে ওই বাড়ির মুখে প্রচণ্ড রোদ্দুর পড়ছে মানে ওই বাড়িতে খাওয়া সবাই আমিষ খেয়েছে আর নিরামিষ রান্নাও আছে করেছি ফুলকপি রসা পাঁপড় ভাজা বেগুন ভাজা আর কি করলাম শাক করলাম বেগুন বটি মানে বেগুন দিয়ে শাক করেছি আর কি বটির মতো করে বটি বা চচ্চে যেটা বলো সবাই একটা শাকের আর কি বেগুন দিয়ে কালো জিরা বেগুন শুকনো লঙ্কা দিয়ে করেছি আর তার সাথে এদিকে আছে ফুলকপি রসা একদম ঝাল করে ঘি গরম মশলা দিয়ে করেছি আর তার সাথে বেগুন ভাজা পাঁপড় ভাজা এগুলো করেছি তো ওগুলো হচ্ছে তা মা পরে বললো যে মা বলছে তুই এখানে খাস মানে মা বলছিল যে এরম আমি তো তোকে আজকে সকালে বলবো মনেও ছিল না তো ওরা ওখানে ওগুলোই খাবে তুই নিরামিষ এখানে খাস আর রান্না করতে হবে না কিন্তু ওটা করলে তো আমার হবে না কারণ শ্বশুর খাবে মেয়েকে খাওয়াবো মেয়ে না হয় এখানেই খাবে আমি না হয় এখানে খাবো শ্বশুরকেও দিতে হবে তো একবারে মার এখানে চাপ পড়ে যাবে তো সেজন্য ভাবলাম থাক আমি করি আর রাত্রে রান্না করতে হবে মেন কথা রাত্রে না তো আমার রান্না করতে হবে আর আমার রাত্রে রান্না একদম ভালো লাগে না যা করবো দুপুরে করবো যতটুকু করবো আমি দুপুরে টাইম নিয়ে করবো সব ঠিক আছে কিন্তু আমি রাত্রে একদম ভালো লাগে না রান্নাবাড়ি সেটা পিকনিক স্পেশাল হয় বা হুট করে হঠাৎ কিছু একটা করি সেটা আলাদা ব্যাপার রেগুলার রাতে রান্না উফ আমার একদম ভালো লাগে না তো সেই জন্য সকালেরটা করি দুপুরেরটা করি আমি রাত্রেরটাও করে রাখি দুপুরেই তো সেই কারণে রাত্রে করতে হবে চিন্তা করেই কিন্তু আমি দুপুরে করে রাখছি আর কালকে অ্যানিভার্সারির জন্য আমরা ওখান থেকে আসলাম ওখান থেকে বাড়ি থেকে যেহেতু সব ধুয়ে পরিষ্কার করে নিয়ে মশলা করে নিয়ে গেছি ওখানে খালি রান্না হয়েছে সব কিছু পরিষ্কার করে ধোয়া সেই জন্য বাড়ির জন্য নিয়ে এসেছি পিকনিকে সব আমাদের খাওয়া দাওয়া ওখানে অ্যানিভার্সারি খাওয়া দাওয়ার বাড়ির জন্য আলাদা করে তুলে রাখা হয়েছিলো আর বাড়িতে দুপুরে কালকে হোটেল থেকে আনিয়ে খাওয়ানো হয়েছে হোটেল থেকে নিয়ে এসে ওখান থেকে খাবার পাঠানোর কথা ছিল এত লেট হয়ে গেছে তো রাই আর মিষ্টুকে খেতে বলা হয়েছিল রাই আর মিষ্টু যেহেতু খেয়েছে তো ওদের খেতে পেয়ে গেছে বাচ্চা আর আমাদের খেতে খেতে পাঁচটা বেজে গেছে রান্না হতে হতে লেট হয়ে গেছিলাম দেড়টার সময় বেরালাম তোমরা আগের দিন ব্লগে দেখলেই তো সেই জন্য সব মিলিয়ে কী হয়েছে পরে রেস্টুরেন্ট থেকে আবার অর্ডার করা হয়েছে মানে ওখান থেকে আবার হোম ডেলিভারি ওই রেস্টুরেন্টে হয় না হোম ডেলিভারি অন্য রেস্টুরেন্টে হয় তো ওই রেস্টুরেন্টে যে রেস্টুরেন্টে খাওয়াটা ভালো সেটা আবার গিয়ে আনতে হয় তো সেই খাওয়ারটাই আমাদের বেশি ভালো লাগে তো সেটা সেখানে গিয়ে তোমাদের দাদাভাই আবার কাকে বললো ফোন করে সে বাড়িতে দিয়ে গেছে আর কি ওখান থেকে নিয়ে বাড়িতে দিয়ে গেছিলো তো কালকে তো পুরোটা হয়েছে আর রাত্রে আমার রান্নার চাপ আছে বোঝো সেই জন্য ওখান থেকে খাবার নিয়ে আসা হয়েছে আর বাড়ির জন্য আগে থেকে উঠে রাখছিলো তারপর বেশি করে একটু নেওয়া হয়েছে যাতে রাত্রে হয়ে যায় আবার একটু রয়ে গেছে ওটা আজকে খেয়ে নিল সবাই বললাম তোমাদের আর এখন আমি আর মা খাবো এখানে আর মেয়েকে ওখানে ঘুমোতে দিয়ে আসছি ওই বাড়িতে মার ওখানে শাশুড়ির ওখানে আর কি মাসির ওখানে দিয়ে এসছি তো ওরকম হবে মেয়েকে নিয়ে শুবে আর আমি এখানে আসলাম খাওয়া দাওয়া করবো এখন আর মা এতক্ষণে স্নান করে পুজো দিল স্নান হয়েছে একটু আগে আর আধা ঘন্টা আগে তো এই পুজো দেওয়া হয়ে গেলো হাতে তুলসী মন্দিরে ফুল দেওয়া হয়ে গেলো আর বাইরে কাজ চলছে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর মা দেখো এতক্ষণে স্নান করে পুজো দেখো বাবা চেয়ার চেয়ার রেখে দেখো আর মা স্নান হয়ে গেছে আর বাথরুমে আমাদের গিজার লাগিয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এই দেখো সব যখন শেয়ার করে এটা কেন বাকি দিই বলো এই নিজের কালারটা ভালো আছে বেশি নোংরা হলেও বোঝা যাবে না মানে মোছা অল্প হালকা ইয়ে হতে মুছে ফেলা যাবে সাদা থাকলে বেশি নোংরা হলে খুব খারাপ লাগে দেখতে তো চলো বাইরে কাজ হচ্ছে ওটা একটু শেয়ার করি তোমাদের সঙ্গে ড্রেনের এখানে ভাঙা হচ্ছে আমাদের যে কী হয় ওয়াল ভাঙা পড়ে কিনা জানি না পাশে বাড়িতে ওয়াল ভাঙা পড়ছে চলো দেখে না
তো এই যে দেখো, এখানে কাজ হচ্ছে মাটির, এই যে কাটা হয়েছে ড্রেনটা। তো আমাদের এই সাইডটা অল্প বাকি আছে, চলো বাইর দিয়ে তোমাদেরকে দেখাবো। আগে এই জায়গাটা দেখিয়ে নিচ্ছি তোমাদের। এই দেখো এই জায়গাটা, যে এখান থেকে একদম মাটি উঁচু করে রাস্তা বন্ধ করা, আর নিচে অনেকটা গর্ত, অনেক ডিপভাবে গর্ত করা, ড্রেন করা। তোমাদের সঙ্গে বাইর দিয়ে অবশ্যই আমি শেয়ার করব। আর এখানে এখানে তুলসী মন্দিরটা আছে, আর তোমাদেরকে দেখাবো, কিন্তু তার আগে একটা জিনিস দেখাই। এই দিকটাতে ভাবলাম এদিক দিয়ে দেখা যাবে, কিন্তু এদিক দিয়ে দেখা যাচ্ছে না, আর ওই দিক দিয়েও দেখা যাচ্ছে না, তা আমি তোমাদের বাইরে দিয়েই দেখাবো। তো সেই জন্য যেহেতু আমি এটা পরে ভয়েস দিচ্ছি, তো চলো আগে খেয়ে নিই, তারপর তোমাদের বাইরে দিয়ে গিয়ে দেখাবো। মার এখানে বসলাম খেতে, বললাম এই যে ফুলকপির রসা, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, বাঁধাকপি দিয়ে হাতে খাওয়া হয়ে গেল। আর এখানে মুগের ডাল, এই যে দেখাই তোমার, এটা মধ্যে মুগের ডাল মূলা আর চিন দিয়ে, আর এটা মধ্যে আছে ফুলকপির রসা। তো আমাদের খাওয়া, চলো আর চিনি নিরামিষ খেয়ে নিই, টেস্টি হয়েছে। আর মা এখানে খেতে বসছে, মা এখানে খাচ্ছে আর আমি এখানে খাচ্ছি, চলো। ওই যে বাড়ির সামনে ভাঙ্গা হচ্ছে, দেখো তো দেখো, এখানে আমাদের ড্রেনটা কিন্তু ব্যাকা হয়ে এসছে। তো এই জায়গাটা বাকি আছে, এই জায়গাটা ভাঙবে ওরা। তো দেখো এখানে মা দাঁড়িয়ে আছে আর আমিও নামবো, মা দাঁড়িয়ে আছে আর তোমাদের দাদা ভাইয়ের বাইকটা এখানে আছে, মাও দেখছে এখানে কাজ। তো চলো তোমাদেরকে আমি আবার একটু দেখাই, একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমাদের ড্রেনটা কিন্তু ওয়ালের থেকে মানে ব্যাকা, মানে ওয়ালটা আর ড্রেনটা কিন্তু, ড্রেনটাই ব্যাকা হয়ে এসছে, তাই আমাদের ওয়ালটাও কিন্তু ব্যাকাভাবে আছে। তাই মিস্ত্রি দাদা কিন্তু বুঝে সুঝেই কাজ করছে, ওরা ওরাও কিন্তু জায়গাটা দেখছে যে একটু ব্যাকা ড্রেনটা, সেই জন্য ওইভাবেই ওয়ালটা ওরা ভাঙছে, মানে ড্রেনের যে ওয়ালটা, ড্রেনের যে বিটটা সেটা ভাঙছে। আর তারপর যেটুকু ছিল সেটুকু ভেঙে ফেলেছে, অনেকটা নিচ অব্দিও মাটি বের করে ফেলেছে, কিন্তু তবুও অনেকের অনেক মানে কথার শেষ নেই আর কি, বলে না, কিন্তু সেটা হবেই, তারা কথা বলবেই, কিন্তু তাতে কোনো মানে কোনো প্রবলেম নেই আর কি, কারণ আমাদের ড্রেন ছেড়ে কাজ করা আছে, সেটা আমরা নিশ্চিন্ত, আমরা জানি। আর আমরা এটা হতেও দেবো না যে আমাদের ড্রেন ছেড়ে কাজ করা আছে তবুও ওয়াল ভাঙবে, সেটা তো হয় না। আর সেজন্য মিস্ত্রি দাদারাও ওটা দেখেছে, ওরাও ওইভাবেই কাজ করছে। তো চলো যাই হোক, এখন হোক, আর আমরাও এসে একটু দেখছি। আমি দেখো এদিকটাতে কত জল, আর এদিকেও রাস্তার উপরে মাটি, এদিকেও রাস্তা ব্লক মাটি, মানে একদম বিচ্ছিরি অবস্থা। আর এই বাড়ির সামনেটা, এই জায়গাটা ভাঙবে। তো যাই হোক, এখন মাটি ওরা পরিষ্কার করে নিচ্ছে, তারপর আবার পরে কাজ করবে। বন্ধুরা গুড ইভিনিং সবাইকে, আর সন্ধ্যার পর ব্লগ করতে পারিনি, চা খেয়েছি আজকে মুড়ি মাখা দিয়ে ভালো করে চা খেয়েছি। মাসিকে বললাম সন্ধ্যাবেলা চা করবি, সে এসছে চা করবে বলছে, তো আমি বললাম আমাদের ঘর থেকে দুধ নিয়ে একবারে বেশি করে একবারে চাটা করে ফেলো তাহলে তুমি, কারণ তখন আমার মেয়ে ঘুমতে করছিলো, ওকে খেতে দিতে হবে, ওকে কোলে নিয়েছিলাম। তো সেই জন্য ঘুমতে করলে সব বাচ্চারা দেখবে মাদের খোঁজে, মাদের একটু কোলে আসতে চায়, একটু আদর খেতে চায়, তো সেটাই হয়েছে আর কি, একটু আদর করলাম, খেলাম ওর সঙ্গে। তো মাসিকে বললাম একবারে তুমি চাটা করে ফেলো তাহলে, তারপর আমরা খেতে যেখানে যাওয়ার কথা ছিল তোমাদের বললাম, আমরা আমি যে যেতে পারি, আমরা যাওয়ার কথা এখনও ফাইনালি না, কিন্তু যদি হয় তাহলে জানাবো, কিন্তু মানে তাহলে দেখাবো আর কি তোমাদের, কিন্তু যাওয়া হলো না। কীর্তনে যেতাম আজকে, অনেকদিন ধরে কীর্তন হচ্ছে, আজকে লাস্ট নাকি শুনলাম, ভোরে কাল ভোরে, মানে আজকে ভোরে আর কি, যে ভোরবেলা সকালে শেষ হয়ে যাবে ভোরবেলা, তো আজকে যাওয়ার কথা ছিল, আজকেও হলো না, একদিনও যেতে পারলাম না। তো এমনি কীর্তন ঠাকুরের নামে প্রণাম করছি, যাওয়া যখন হলো না কী করা যাবে, কিন্তু ইচ্ছে ছিল, আমার মেয়েও চেয়েছিলো, সবাই মিলে ঠিক করেছিলাম, কিন্তু হলো না। তো এখন মামা এসছে, চা বসিয়েছি, মামা খাবে লাল চা, লাল চা বসেছি, আর বাবাকে দেবো দুধ চা, আমরা আগে চা খেয়ে নিয়েছি। চলো ব্লগটা দেখে থাকবো, তারপর চলো না। দেখো আমাদের যেখানে যাওয়ার কথা ছিল সেটা তো হলোই না, বললাম তোমাদের হলো না। আর দেখো কে এসছে, জোড়া এসছে, দেখো কে এসছে, তো ওরা এসছে জন্য, মানে মামপিদি ওর মেয়ে ওরা এসছে জন্য, মাসি এখন দেখো কি করছে, মাসি ডেকেছিল ওদেরকে, সেজন্য এসছে। তো মাসি যে, হ্যাঁ ধরতে পারবো, তো মাসি যে বানাচ্ছে টোস্ট, তিন টোস্ট, এটা ওদেরকে দিবে, তো ওদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো ওই যে মাসি ভাজা করছে কড়াইতে, চলো ব্যাক ক্যামেরা করে দেখ, কি সুন্দর ধনে পাতা দিয়ে ডিম দিয়ে।
তো ফ্রেন্ডস, আজকে পরের দিন সকাল, তো কালকে বিকাল থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম, তো সেরকমভাবে কোনো ব্লগটা করাই হয়নি, সেজন্য ভাবলাম আজকে ব্লগটা শেষ করব। তো আমার স্নান হয়ে গেছে, দেখতে পাচ্ছে স্নান করে এসেছি, আজকে অনেকটা লেট, আজকে বাজে এখন 10:35 আর আমি অনেক অনেক লেট। আর আজকে হচ্ছে কী বার, আজকে মঙ্গলবার। আর দেখো স্নান করে এসে আগে ভাত বসিয়েছি, তারপর মুখে ক্রিম দিলাম, গায়ে বডি লোশন টোশন লাগিয়ে নিয়েছি, কিন্তু সিঁদুর এখনও দিইনি, সিঁদুর দেবো। আর তার আগে তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করলাম, আর তার কারণ একটাই, চলো মাসি বলছে যে এটা একটু তোল আজকে ব্লগে, তো চলো দেখাই তোমাদের। আর এখানে বেবি মাসি এসছে, বেবি মাসিরা যাবে আজকে কলকাতা, তো দেখো যে মাসির এখানে ভাজা প্রায় হয়েও গেল। আমি কড়াইটা চেঞ্জ করবো, না না থাক, এই যে দেখো না, চলো ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো, এটা হচ্ছে দুধ দিয়ে ডিম দিয়ে ধনে পাতা পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে হচ্ছে টোস্ট, দুধ দিয়ে নতুনত্ব। তো দেখো এই যে মাসি করছে, ভাজা হয়ে যাবে, এই যে কতগুলো ভাজা হয়ে গেছে তিনটা, চলো তোমাদের দাদাভাইকে দিয়ে দেবো। এত বড় থালে তেল গরম হয়ে গেছে, এখানে বসিয়ে দিয়েছি, আলু কেটে নিয়েছি, পেঁয়াজ রসুন লঙ্কা টমেটো, আর ওখানে মশলা পেস্টের জন্য আছে আদা লঙ্কা রসুন আর হচ্ছে পেঁয়াজ। তো এটা করবো হচ্ছে মেটে, মেটে এটাকে কেটে রাখা হয়েছে, আর এখানে দিয়েছি অল্প মাংস, ওই দিন পিকনিকের থেকে অল্প রেখে দেওয়া হয়েছে, মানে আমাদের অ্যানিভার্সারির দিনে অল্প রেখে দেওয়া হয়েছিল, তো ওই মাংসটা এখানে সিটি দেওয়া হচ্ছে, নাহলে শক্ত থাকবে, ছোটো ছোটো করে কেটে সিটি দেওয়া হচ্ছে, দিয়ে নিলাম। তারপরে এটা মেটেটা দিয়ে একসঙ্গে রান্না করবো, তো চলো দেখতে থাকো তোমরা। তো এই যে দেখো আমার মেয়ে কি দেখাচ্ছে, কি সারপ্রাইজ, তোমাকে গিফট দিচ্ছে না বাবাই, তোমারই তো গিফট, সারপ্রাইজ কি সুন্দর না, এখন সোনা রং করবে স্নান টান করে, দেখছে। চলো এখানে দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছি আমি কড়াইতে, তেল গরম হয়ে গেছে, আজকে ননস্টিকটা করলাম না, এটাতেই বসিয়ে দিলাম, কেন জানি না আমার মনে হয় ননস্টিকটাতে আঁচটা দেরিতে মানে তাড়াতাড়ি হয় না রান্নাটা মনে হয় এখন আমার, আর এটাতে যখন তাড়াতাড়ি পাতলা করে তো তাড়াতাড়ি গরম হয়ে যায়। তো পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা হালকা ব্রাউন হবে, দিয়ে দিব আলুটা টমেটোটা, তার সাথে দেবো মেটে। চলো পেঁয়াজটা ভাজা হোক, মশলাটা করে নিই। তো যে এখন মেটেটা দিয়ে দেবো, আলুটা দিয়ে ভাজা করে নিলাম একটু, তো এর মধ্যে এখন মেটেটা দিয়ে দেবো, চলো এখন মেটেটাও দিয়ে দিলাম, এখন এটাকে ভালো করে ভাজা করব, মানে মেটেটাও ভালো করে ভাজা হয়ে যাবে, আর এদিকে মাংসটা সিটি দিয়ে নিয়েছি অলরেডি, এটা ঢাকনাটা খুলবো, তো মেটেটা একটু ভাজা হোক, তারপর মশলা দেবো, মশলা কষানো হলে মাংসটা দিব, যেহেতু সিদ্ধ করে নিয়েছি অতটা চাপ নেই। আর এখন মেটেটা একটু ভালো করে ভাজা হবে, এই যে টমেটো লঙ্কাটা, টমেটোটা দিয়ে দিচ্ছি, টমেটোটা পেস্ট করলাম না, টমেটোটা এর সাথেই হবে, এটি গরম ভালো লাগবে। চলো অল্প ঢেকে দিই, কারণ এটা ঢাকা অবস্থায় হোক, একটু ভাজা ভাজা হবে, তারপর এখানে পেস্ট করা মশলা রাখছি, তার সাথে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা হলুদ, লঙ্কা গুঁড়ো দিইনি, হলুদ গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে বাটা মশলার মতো দিয়ে রাখছি পেঁয়াজ বাটাটিতে। চলো এটা করে নিই, তারপর আবার আসছি। দেখো আমার এখানে মেটে মোটামুটি তো বলতে গিয়ে এটা সিটি বেজে উঠছে, এখানে বসিয়েছি আবার ডাল, আর এখানে মেটে দেখো আমার কষানো মোটামুটি হয়ে এসছে, মেটে আর মাংস একসঙ্গেই দিয়ে দিয়েছি, মেটে চচ্চড়ি হচ্ছে তার সাথে মাংসের টুকরো আর কি, এভাবে একসঙ্গে করেই করলাম। চলো তোমরা দেখতে পাবে কেমন হয় না হয় পরে দেখাবো, আলুটা দিয়েছি একটু কম করে, মেটে আর মাংসটাই বেশি, চলো দেখো ডালও মোটামুটি সিটি হয়ে গেলো, ডালটা সম্ভব দেবো পরে, আর শাক করবো,
তার আগে এটা বসিয়ে দিয়েছি তাতে করে। তো পরে শাক করব, ডালটা করব, দুই ভাগে ডাল সম্ভার দেবো আর পাঁপড় ভাজবো। চলো মেয়েকে স্নান করাতে যাব, তারপর আবার আসছি তোমাদের সাথে। ক্যামেরা হাত দেয় না শোনো মা, এই যে দেখো এটা হচ্ছে আমার মেটে চচ্চড়ি হয়ে গেছে, তার সাথে মাংস আছে খাসির মাংস, আর মেটে সব মিলিয়ে খাসির মেটে পাটার মেটে সব মিলিয়ে আজকে মেটে এনেছে, আরও আগেরও ছিল অল্প, তো মিলিয়ে করা হলো তোমরা দেখতে পারলে। তো আমার রান্না কিন্তু এটা কমপ্লিট, আর এখন ডাল করবো আর শাকটা করবো আর পাঁপড় ভাজবো। তো চলো আর এখন দেখাচ্ছি না, আবার পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। তো বন্ধুরা দেখো পাগলির মতো লাগছে, বললাম যে আজকে হচ্ছে আমাদের এদিকে কীর্তন শেষ হয়ে গেলো, তো আজকে কুপন দিয়েছে মদনবাড়ির থেকে, কুপন এনেছিলো যে প্রসাদের বাটা দেবে থালা দেবে। তো চলো একটা নিয়ে এসছে তোমাদের দাদা ভাই, আমি শেয়ার করছি তোমাদের সঙ্গে। এই যে দেখো, চলো তোমাদের একটু বের করে তারপর দেখাই। এই দেখো কি সুন্দর প্রসাদের থালি, এটা থালগুলো কিন্তু দারুণ, এইগুলো থালো ভাত খাওয়া যায় না। পোলাও, গুড়ের পায়েস, লাল মিষ্টি, সাদা মিষ্টি, লাল মিষ্টি বলে কেন, খেজুর গুড়ের মিষ্টি, রসগোল্লা, এটা হচ্ছে আমিতি, এদিকে দেখো ভাজা শাক আরো কি কি, এখানে পুরি, এখানে তরকারি, এটা মানে পনিরের তরকারি বুঝছো, এই যে পনির, হ্যাঁ এই যে পান, খিলি করা পান, এদিকে পনিরের তরকারি, এদিকে এটা পনিরের তরকারি, চাটনি, তারপর যে লবঙ্গ, পাটি সাপটা, মালপোয়া, আর এটা বুটের ডাল, সবকিছু মিলে কিন্তু একটা খুব সুন্দর। মেয়ে নান খাচ্ছে আর পনির খাচ্ছে, কি অবস্থা পনিরের বাবা? নান আর পনির খাচ্ছে, আমি ছিঁড়ে নিচ্ছি, ঠান্ডাই তো হয়ে গেছে, ভালো হয়েছে। পিঁয়াজ দেয়নি, পিঁয়াজ টিয়াজ তো দেওয়া লাগে, কাটে নিবো। তো দেখো খাচ্ছে, আর দিতে এসছে আমাদের যে মানে আমার তোমাদের দাদা ভাইয়ের কাকা, ওরই হোটেল ওটা রেস্টুরেন্ট, তো আজকে কাস্টমার মানে কাস্টমার না কি বলে মানে দোকানের দোকানের লোক আর কি নেই আর কি, স্টাফ স্টাফরা নেই, তো সেজন্য নিজেই দিতে এসছে আমাদের বাড়িতে, অনেকদিন ধরে আসেও না, তো ওই জন্য গল্প করছে। ওই ঘরে প্রসাদ দিলাম আর চা ভালো করে স্পেশাল চা করে দিলাম, তো খাচ্ছে। আর এখানে দেখো আমাদের খাওয়া হবে এখন নান আর পনির, খাও কি ব্যাপার, আমাকে আরেকবার দিবে বলে আর দিল না, তো তুমি তো কিছু বললে না, তাই খাও। তো দেখো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম একটু, মেয়ে রাধাকৃষ্ণ হয়ে গেছে, আমাকে বারবার বলছিল আমি একে দিনই, তো নিজেই আসছি। ভিডিওটা এখানেই শেষ করলাম।